ঋণগ্রস্ত অবস্থায় আল্লাহকে ভয় বা আল্লাহকে আল্লাহর ব্যাপারে সুধারণা। একটা ছোট্ট গল্প বলে সেই বুখারির ছোট 3129 নম্বর হাদিস সেই বুখারি, ওই গল্পটা বললেই শেষ হয়ে যাবে। ঋণের ব্যাপারে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। ঋণ হয়ে গেছে মানে আপনি পালিয়ে বেড়াচ্ছেন, ঋণ হয়ে গেছে মানে হচ্ছে মানুষের সাথে ওয়াদা, হাদিসে আসছে মানুষের সাথে ওয়াদা খেলাপ করছেন ইত্যাদি। তো ঋণ হয়ে গেলে আল্লাহর কাছে মদত, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঋণ পরিশোধ বা ঋণগ্রস্ত হলে কি দোয়া করতে হয় বলেন তো, কে জানে? তুমি জানো? হ্যাঁ, কে দেখছেন? এই সমস্ত দোয়ার চর্চা নাই, অভ্যাস নাই। এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই উনি নিজে আমল করেন নাই। রাসূল সাল্লাম নিজেও ঋণী হতেন, দোয়া পড়তেন, দোয়া পড়বেন। কিন্তু ঘটনাটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর, চিনেন ওনাকে? কে আর কি, আর পরিচয় কি? আব্দুল্লাহ ইবনে জুবাইরের কি পরিচয় আছে বলতে পারেন? কেউ বলতে পারেন না? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, মানে আবু বকর তার নানা হয়, আবু বকরের মেয়ে আসমা, আসমার সন্তান এটা, এবং আয়েশা তার খালা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খালু হচ্ছে। যাই হোক, এই সব মিলিয়ে এটা তার পরিচয় আছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার বাবা যখন মারা যান, কে? জুবাইর ইবনে আওয়াম, যিনি জান্নাতের দর্জনের একজন, তার বাবা। তো জুবাইর ইবনে আওয়াম যখন মারা যান তখন বলছেন যে আমার আব্বা আমাকে হাত ধরে বলছেন যে শোনো, আমার ঋণগুলো তুমি পরিশোধ করতে গিয়ে যদি কোথাও ঠেকে যাও তাহলে তুমি আমার মাওলার কাছে সহযোগিতা নিও। এখন আপনি আপনার ছেলেকে বলবেন ঋণ পরিশোধ করে দিও, ঋণ পরিশোধ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি অমুকের কাছ থেকে সহযোগিতা নিও, তোমার চাচা, তোমার দাদা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, এদের কথা আপনি বলে যাবেন। তিনি বলছেন মাওলার কাছে সহযোগিতা নিও। এখন মূল ঘটনা শোনেন, তিনি বলছেন ফাওয়াল্লাহি আমি আসলে বুঝতে পারলাম না যে মাওলাটাকে মা দাঁড়াইতু হাত্তা কুলতু ইয়া আবাতি মান মাওলাকা, আব্বা আপনার মাওলাটাকে যার কাছে আমি সহযোগিতা নিব, তখন আমি আব্বাকে জিজ্ঞাসা করতে আব্বা বললেন আল্লাহ। হে আল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেলাম, একজন সাহাবী আরেকজন সাহাবীর কথা বলছেন, তার বাবার কথা বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার আব্বা আল্লাহর কথা বলছেন যে তার কাছে আমি সহযোগিতা নিব। মজার ব্যাপার এখন শোনেন, উনি এখন বলতেছেন আল্লাহর কসম, ওয়াকাতু ফি কুরবাতিন মিন দাইনিহি ইল্লা কুলতু ইয়া মাওলা জুবাইর ইকদি আন্নু দাইনহু ফায়াকদি। আমি কি করতাম ঋণ পরিশোধ করতে গিয়ে যখনই আমি একটু বিপদে পড়তাম, কমে যেত বা পারতেছি না, তখনই আমি বলতাম ইয়া মাওলা জুবাইর, হে জুবাইরের মাওলা, অভিভাবক বন্ধু আমি এই বলে ডাকতাম। মানে আমি বলতাম না যে হে আল্লাহ, যেহেতু আমার আব্বা বলে গেছেন যে তুমি আমার মাওলার সহযোগিতা নিও, আমি এই বলে ডাকতাম ইয়া মাওলা জুবাইর, হে জুবাইরের মাওলা তুমি তার পক্ষ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহর কসম করে বলছি ফায়াকদি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভাবে আমার ঋণটা পরিশোধ করবে। এটা অলিক কোন গল্প নয়, সেই বুখারিতে বর্ণিত ঘটনা সত্য। সো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যদি ভালো ধারণা পোষণ করেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পথ তৈরি করে দিবেন।